পৃথিবীতে হয়তো একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যে স্বপ্ন দেখে না, কিন্তু কথা হচ্ছে আমরা স্বপ্ন কেন দেখি, এই পর্বে সেটি জানব। অ্যাকচুয়ালি আমরা স্বপ্ন দেখি আমাদের ব্রেনকে সবসময় কাজে লাগিয়ে রাখার জন্য। কন্টিনিউয়াল অ্যাক্টিভেশন থিওরি অনুযায়ী আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের শরীরের কোনো কিছু কাজ করে না, কিন্তু তখনও আমাদের ব্রেন কাজ করতে লাগে। আমরা সারাদিন যেটা করি, যেটা ভাবি, যেগুলো আমাদের মস্তিষ্কে আসে, সেগুলোই তখন স্বপ্নের মাধ্যমে আমাদের মস্তিষ্কে ঘুরে বেড়ায়। কনসিয়াস মাইন্ডে আমরা আমাদের আনন্দ, ভালো লাগা, বেদনা এগুলোরই একটা রিফ্লেকশন দেখি স্বপ্নে। অ্যাকচুয়ালি এটা এক ধরনের স্ক্রিন সেভারের মতো বলা যায়। আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন সেটা আমাদের মস্তিষ্কে চলে। আমাদের ঘুমের কয়েকটি স্টেজ আছে, REM বা র্যাপিড আই মুভমেন্ট তার মধ্যে একটি। সাধারণত এই REM স্টেজেই আমরা সব ধরনের স্বপ্ন দেখে থাকি। ঘুমের ভেতর আমরা যখন REM স্টেজে এসে পৌঁছাই বা গভীর ঘুমে থাকি তখন আমাদের চোখের মণি খুব জোরে জোরে নড়াচড়া করে, কিন্তু আমরা সেটা দেখতে পারি না কারণ আমাদের চোখ তখন বন্ধ থাকে। সায়েন্টিস্ট বা ফিলোসোফারদের কথা অনুযায়ী সাধারণত আমরা যেই জিনিসগুলো নিয়ে ভাবি বা যেই জিনিসগুলো পছন্দ করি, সবসময় করতে ইচ্ছা করে কিন্তু করতে পারি না, সেইগুলাই সাধারণত আমরা স্বপ্নের মাধ্যমে দেখে থাকি। অনেক সময় আমরা যখন স্বপ্ন দেখি তখন মনে হয় কিছু একটা আমাদের বুকের উপর এসে বসেছে, আমরা ইচ্ছা করলেও আমাদের হাত পা নাড়াতে পারি না, চিল্লায় কাউকে ডাকার ইচ্ছা থাকলেও সেটা পারি না। এটা আমাদের ব্রেন আমাদের ভালোর জন্যই করে থাকে, কারণ ঘুমের ভেতর আমরা যদি দৌড়ানোর চেষ্টা করি এবং দৌড় দিই সেটা আমাদেরই ক্ষতি হবে। ঘুমের ভেতর যেন কোনো ধরনের সমস্যা না হয় আমাদের শরীরকে সেফ রাখার জন্যই ওই মুহূর্তে ব্রেনে কিছু কেমিক্যাল রিলিজ হয় এবং আমাদের হাত পা প্যারালাইসিস থাকে, আমরা ইচ্ছা করলেও কিছু করতে পারি না কারণ আমাদের ব্রেন জানে এটা নিছকই স্বপ্ন, এতে শরীরের কোনো ক্ষতি হওয়ার কোনো চান্স নেই। শুধুমাত্র এই কারণেই আমাদের শরীর তখন প্যারালাইসিস থাকে। লুসিড ড্রিমিং নামে আরেক ধরনের স্বপ্ন আছে। এটা অ্যাকচুয়ালি মানুষ নিজের ইচ্ছা মতো স্বপ্নে দেখতে পারে, সে কতটুকু দেখবে বা কী নিয়ে দেখবে, কিছু অভ্যাসের মাধ্যমে এটা আয়ত্ত করা যায়। এক পরীক্ষায় EEC যন্ত্রের মাধ্যমে লুসিড ড্রিমারদের ব্রেন ওয়েভ পর্যবেক্ষণ করা হয় এবং সেখান থেকে জানা যায় এটা অ্যাকচুয়ালি এমন একটা পর্যায় যখন মানুষ ঘুম এবং জেগে থাকার মাঝামাঝি একটা পর্যায়ে থাকে। আমরা অনেকে হয়তো শুনেছি স্বপ্নের ভেতর কেউ কেউ ভবিষ্যৎ দেখতে পারে এবং সেটা বলে দিতে পারে, এর কিছু প্রমাণও পাওয়া গেছে। যেমন 1962 সালে আমেরিকার রাষ্ট্রপতি John F. Kennedy এর মৃত্যুর ভবিষ্যৎবাণী ওই সময়ের একজন জনপ্রিয় অ্যাস্ট্রোলজার জিম ডিকসন দিয়েছিল, কিন্তু তারপর থেকে জিম ডিকসন আরও অনেকগুলো ভবিষ্যৎবাণী দিলেও পরেরগুলো সত্যি হয়নি। সুতরাং আমরা বলতে পারি স্বপ্নে ভবিষ্যৎ দেখা এটা আসলে যুক্তিযুক্ত নয়। এই ছিল আজকের এপিসোড। আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করবেন, না লাগলে করবেন না, এটা একমাত্র একান্ত আপনার ব্যাপার।